সে বাঁচবে না কারণ কে অফ অফ বাজমি এসে গেছে হ্যাঁ আমি আমি বাপ একটু একটু বাঁচাবিও বলতে শিখে গেছি দেখতে পাচ্ছ আমি যে জায়গায় নামছি মানে যে জায়গায় আমার বন্ধুরা আমাকে নামাচ্ছে সে জায়গার কোনো নাম নেই কারণ বন্ধুদের নিজেদেরই নাম নেই ও আমি নামাচ্ছি না কি আমি যে জায়গায় নামি সেই জায়গার নাম আমি নিজেই বানিয়ে দিই কারণ আমার নিজেরই একটা নামে একটা ব্র্যান্ড আছে বুঝতে পারছো আমি যে জায়গায় নামবো সেই জায়গায় নামকরণ আমিই করব আর আমার মনে হচ্ছে এই জায়গায় যেই জায়গায় আমি নামি সেই জায়গায় বেশি লোক আসে এটা কমন ব্যাপার কারণ আমি যে জায়গায় নামবো কারণ আমি একটা ফাদার অফ বাজমি ফাদার অফ বাজমিকে সবাই মারতে চায় দেখতে পাচ্ছি আমি এখানে নেমেছি এখানে সঙ্গে সঙ্গে আমার পেছন পেছন অনেক সব লোক এসেছে কারণ কিসের জন্য জানো আমাকে মারার জন্য এরা কি আমাকে মারতে পারবে কোনো দিনই না আমার সামনে ছোটো ছোটো পালাচ্ছে তার কি কে লুড়কে গেল রে চার নম্বর যাই হোক এই দাদা দাদা কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস হ্যাঁ গুলি খাইবার গুলি খাওয়ার পরে এবার দূরের দিকে আহ আমাকে চুরি করি না দেখো কিল চুরি করি না এবার সামনে সামনে পড়ে রয়েছে কিল চুরি করতেই হবে কারণ আমি কি বলতো আমি ফাদার অফ বাজমি আমাকে মারার মতন কেউ এখনো তৈরি হয়নি মানে প্রস্তুত হয়নি কি আমাকে মারার মতন কারোর কোনো ক্ষমতা নেই কারণ আমি কে আমি হচ্ছে ফাদার অফ বাজমি ফাদার অফ বাজমি ও যাই হোক প্রচুর খারাপ লাগলো এই দু নম্বর দু নম্বর খেলছে কিসের জন্য এত ভালো কে ট্রেনিং দিয়েছে হুম আমি দ্য ফাদার অফ বাজমি তো এখানে রিভাইভটা হলাম কারণ রিভাইভটা দেখো রিভাইভ আমি হতে চাইছিলাম কারণ ফাদার অফ বাজমির বাজমির একটা অ্যাটিটিউড থাকা দরকার তো আমি রিভাইভ হতে চাইছিলাম না তবুও রিভাইভ দিল আমি রিভাইভ নিলাম থাক আমি না খেললে তো খেলতেও পারবে না চিকেন এনে নিতেও পারবে না সেই কারণে এবার কী করে আমি একটু লুটলাম কারণ আমার বন্দুকের মধ্যে একদমই গুলি নেই ফাদার অফ বাজমির বন্দুকের মধ্যে গুলি নিই এটা কী করে হতে পারে তারপরে আমি এগিয়ে যাচ্ছি আরামসে সবাইকে মেরে দেবো দেখবে এখানে এবার দেখে নাও এরপর এটা তো নখ ছিল যাই হোক তারপরে এবার দেখে না এবার কেমন হবে মারি শুধু দেখে না আমার সঙ্গে পাং ধুর এটা আবার পেছন দিক থেকে মারলো ফাদার ও বাজবে একবার দুবার নখ হতে পারে পেছন দিক থেকে কি মারছে যে সামনাসামনি মার ক্ষমতা থাকলে মার দু নম্বর তোকে এত কিছু ট্রেনিং দিয়েছি হ্যাঁ দু নম্বর উড বোস করে একদম দিয়ে দিল বুঝতে পারছো তো দু নম্বরকে ট্রেনিং দেওয়ার কাজ নেই এসব আমার ট্রেনিং প্রাপ্ত শিষ্য তোমরা যদি আমার ট্রেনিং নিতে চাও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব তাহলেই তুমিও আমার থেকে ট্রেনিং নিতে পারবে বুঝতে পারলো তারপরে আমি কি হলাম তারপরে এখান থেকে আবার যাচ্ছি যেতে যেতে আমি ভালো চোদ্দবার পেছন দিক থেকে মেরেই দিচ্ছে ফাদার অফ বাজমি আর ফাদার অফ বাজমীর কাছে হিলিং নেই কেন আমি সেটাই বুঝতে পারছি না চোদ্দবার ফাদার অফ বাজমীর মরেই যাচ্ছে ফাদার অফ বাজমিকে মারছে সাহস কম নয় ফাদার অফ বাজমিকে এই দু নম্বরটাকে আমি খেলা শিখিয়ে ভালোই করেছি আচ্ছা আচ্ছা আমার মোবাইলে একটু পিং হাই হ্যাঁ আমার একটু পিং হাই এখানে নেটওয়ার্ক প্রচুর একদম সস্তা নেটওয়ার্ক বুঝতেই পারছি একদম পুরো ফালতু নেটওয়ার্ক সেই জন্য একটু নক হয়ে যাচ্ছে এখানে আমার এক নম্বরকে দেখতে পাচ্ছি খেলি এখানে স্যালো করে দিয়েছে এক নম্বরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলাম তো ফাদার অফ বাজমি পরিচয় দেখাচ্ছে জিরো এইচপি কোনো এইচপি নেই তবু রাশ করতে যাবে দেখো রাস করতে গিয়ে পুরো নখ করে পুরো ঢের করে দেবে এনিমিটাকে এনিমি কোথায় গেলো রে মারা ও এখানে আছিস আর লুকাচ্ছিস কোথায় ও এটা আমি নক করে নিই নাকি কি অন্য কেউ করে দিয়েছে তাহলে আমার টিমমেট নক করেছি দু নম্বরকে খেলা শিখে ভুল হচ্ছে কারণ দু নম্বর আমার বেশিরভাগ কিল নিয়ে নিয়েছে আর তাছাড়া আমার তিরিশটা কিল হয়েই গেছে তিরিশটা কিল মুখের কথা তিরিশটা কিল নেমেই করে নিয়েছি তারপরে কী করলাম তারপরে ফাদার অফ বাজমি একটু ভালো হিলিং করে না কারণ ফাদার আর বাজমি একটু হিলিং করাটা অবশ্যই দরকার এবার দেখো ফাদার অফ বাজমির কাজ কি যেমন এখানে টিমমেটটা মারতে পারছে না দু নম্বরকে এত খেলা শিখিয়েও প্রো হয়নি তারপরে কী হচ্ছে এখানে মারতে পারছে না বলছে মার ভাই মার তা আমি একটু হেল্প করে দিলাম বললাম না ফাদার বাজমির কাজ নেই ফাদার অফ বাজমির কিছু কাজ যা দেখা দিয়ে হবে তাই আমি ফোর দিয়ে একদম দেখতে বলে নখ করে দিলাম কোথায় দশ হাজার কিলোমিটার দূরে আমি নক করছি ফোর এক্স দিয়ে স্কার এলে আবার তারপর অটোতে স্কিঙ্গেলও করে রাখিনি ট্যাপ ট্যাপ করে মারছি সেটা ভাবো না আমি বলে একদম অটোতে চালাচ্ছি এটা অটোতে চালানোর পর নখ ফো করে দিলাম করে দেওয়ার পর আমরা গাড়িটা ফাটিয়ে দিই তার গাড়িটা ফাটাবো গাড়িটা ফাটালে একটা বেকার জিনিস হবে সেই জন্য আমি ভাবলাম গাড়িটা ফাটাবো না গাড়িটা না ফাটার পর একটু এগিয়ে গিয়ে ওদের দিকে দেখি তাই না এতক্ষণে তোমরা আবার দেখবে এতক্ষণে দেখতে গিয়ে তোমরা অনেকটা টাইম নষ্ট হবে সুতরাং আমি একটু কেটে দিই এবার আমি দেখাচ্ছি ফাদার অফ বাজমির পরিচয় কী দেখলে একবার নখ করার পরে পালিয়ে গেলো ফাদার অফ বাজমির এটাই পরিচয় একবার নখ করার পরে তার সামনে আর কেউ দাঁড়ায় না আর আমাকে যতবার ওখানে নখ করছিলাম সেগুলো আমার পেছন থেকে মেরেছে তোমরা ভেবো না যে ফাদার অফ বাজমিকে সামনাসামনি কেউ কোনো দিনও মারতে পারবে কারণ সামনাসামনি মায় তো আমাকে মারার মতন কেউ কখনো জন্মই নেয়নি তারপরে ছুটে ছুটে গিয়ে দেখছি যাচ্ছি দেখার পর দেখেছি কয়েকটা কয়েকটা এইটা পালিয়ে গিয়ে কি করছে এরা পালিয়ে গিয়ে আমার ভয়ে সাঁতার কাটছে হ্যাঁ সাঁতার কেটে পালাচ্ছে আর এখানে দু নম্বর মারতে পারবে না কারণ এই চোখ কি সব ইগলের চোখ থাকা দরকার সেখানে দেখছো সাঁতার কেটে পালাচ্ছে সেখানে আমি মেরে দিলাম কারণ মারব অবশ্যই কমন ব্যাপার আমি মারব কারণ আমি কি আমি হচ্ছে দ্য ফাদার অফ বাজমি হ্যাঁ আমার ভয়েতে সবাই জলের মধ্যে ডুবে পড়ে আকাশ পুরো ফেটে উপর দিকে চলে যায় মাটি গর্ত খুলে নিচের দিকে ঢুকে পড়ে বাজমিতে গাড়ি নিয়ে লোক পালায় ছোটাছুটি লাগিয়ে দেয় আর এমনিতে গাড়ি এখন পেট্রোলের দাম কমে গেছে গাড়ি নিয়ে ছোটোছুটি লাগাবি কিন্তু এদের কাছে মনে গাড়িও ছিল না গাড়ি তো পুরো ফাটিয়ে আমি কল কেলিয়ে দিয়েছিলাম গাড়ি সে কারণে জলের মধ্যে দিয়ে পালাচ্ছে আর এদের কাছে বোটও নেই তো জলের মধ্যে দিয়ে পালানোর পর আমাকেও পালাতে হবে ওই পারে আমি কি জলের মধ্যে দিয়ে পালাবো না মোটেই না কারণ আমি কি আমি ফাদার অফ বাজমি আমি এখান থেকে কী করে যাবো উড়ে উড়ে যাবো সেটা আমার স্পেশাল কিছু পাওয়ার রয়েছে সেটা দেখবে ওয়ান টু থ্রি দেখতে পেলে আমি উড়ে উড়ে চলে এলাম হ্যাঁ কোনো ব্যাপার নাকি আমাকে আবার নাকি নদী টপকাতে হবে এ কোনো ব্যাপার এটা পুরো পাওয়ার এটা দা ফাদার অফ বাজমি কিসের জন্য এটার জন্য এখানে দেখো দু নম্বর দু নম্বর আমার জন্য এখানে রাস্তা ক্লিয়ার করছে রাস্তা ক্লিয়ার কর রাস্তা ক্লিয়ার তুমি করো ঠিক আছে এখানে দূরের দিকে একটা এ নিয়ে একজন দাঁড়িয়ে আছে তাকে আমি কী দিয়ে মারব স্কারেল দিয়ে হ্যাঁ দেখে নাও স্কারেল দিয়ে অটোটা চালিয়ে মেরে দিলাম দেখো এ এম নিয়ে দাঁড়িয়ে আছে কোনো ব্যাপার নাকি এসব দা ফাদার অফ বাজমি এবং পুরো এগুলো চারশো মিটার দূরেই হোক আর হাজার মিটার দূরেই হোক আমার স্কারেলই যথেষ্ট স্কারেল দিয়ে আমি পুরো দি দিই স্কারেল আর ফোরেক্স হচ্ছে বেস্ট কম্বো ঠিক আছে কারেলের সঙ্গে এই আমি চালাতাম আগে এখন স্কারেলের সঙ্গে এই চালানো বন্ধ করে দিয়েছি কারণ দ্য ফাদার অফ বাজমির পাওয়ারটা একটুখানি কমে গেছে আগের থেকে হচ্ছে বয়স তো হয়েইছে নাকি বয়স হয়ে বয়সের সাথে সাথে একটু পাওয়ার ফার কমে যায় ওই পর এখানে ড্রপ ফপ ছিল ড্রপ পপ লুটলাম লোটালোটি করার পর তারপরে না যাওয়া যাক জোনের দিকে কারণ দা ফাদার অফ বাজমিকে একটা জিনিস হারাতে পারে সেটা হচ্ছে যে ব্লু জোন মানে কি নীল জোন নীল জোন হ্যাঁ নীল জোনই হারাতে পারে শুধুমাত্র ফাদার অফ বাজমিকে তারপরে আমি এখানে গাড়ি নিয়ে যাই ফাদার অফ বাজমি গাড়ি নিয়ে যাবে এবার এবার তোমায় দেখাবো ফাদার অফ বাজমির পরিচয় হ্যাঁ দেখো জিরো এইচপি তবুও আমি যাচ্ছি রাস করতে শেষ জন এখানে গিয়ে ড্রপ শটটা দিলাম ড্রপ শটটা দেওয়ার পরই এখানে আমার টিমমেট গেল দু নম্বরকে যাকে খেলা শিখেছিলাম সে আগে গেল সে যাওয়ার পর এখানে কিছু করার নেই সে বাঁচবে না কারণ কে বাঁচাবো ওকে দ্য ফাদার অফ বাজমি দ্য ফাদার অফ বাজমিকে এরা পেছন দিক থেকে কাপুরুষের মতো মারলো এটাকে মৃত্যু বলে না এটাকে বলা হয় বিশ্বাসঘাতকতা বা ফাদার অফ বাজমিকে সামনাসামনি মারতে হয় একজন দিক থেকে মারলে সে যা ফাদার অফ বাজমি কোনোদিনও মরে না বাই চান্স এটা মরে গেলো যাই হোক দেখাবে খুব তাড়াতাড়ি একটা নতুন গেমে এই গেমটা তো চিকেন ডিনা হলো না তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগলো তোমার গেম প্লেটা দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও বিতে হয়